উত্তরপ্রদেশের গয়াতে প্রথম এই পুজোর সূচনা আমি কথা বলছি নদিয়ার শান্তিপুরের ঐতিহ্যমণ্ডিত দুর্গা পুজোগুলোর মধ্যে বা বনেদিবাড়ির পুজোগুলোর মধ্যে অন্যতম শান্তিপুর জর্জ বাড়ির এই দুর্গা এবং এই পুজোকে কেন্দ্র করে বিশেষ বিভিন্ন রকম রীতি রয়েছে বর্তমান সদস্য সঞ্চারী যিনি রয়েছেন সঞ্চারী চ্যাটার্জি তিনি জানাচ্ছেন এই পুজোকে কেন্দ্র করে তাদের প্রতি বছর এক অধীর অপেক্ষা থাকে আর সব থেকে বড়ো কথায় পুজোয় এখনও পর্যন্ত শান্তিপুরে এই মন্দিরে পঞ্চমুণ্ডির আসনে দীর্ঘ বেশ কিছু বছর বলা যেতে পারে পাঁচশো বছরেরও বেশি পুরনো এই পুজো এবং এই তর পঞ্চমুন্ডির আসনে বসেই দেবী পূজিতা হন কিন্তু পরবর্তীতে যে কালী পুজো আসে তখন মাকে ছাগ বলি দেয়া হয় বলেও পরিবারের সদস্যরা জানাচ্ছেন এই পুজোটা হয় পঞ্চমন্ডি বেদির ওপরে এটা কিন্তু হ্যাঁ একদম তন্ত্রমতে পুজো হয় এবং এই যে বেদিটা একটা সময় আমরা ভেবেছিলাম যে মার্বেল দিয়ে বাঁধাবো তো মার্বেল দিয়ে যে মিস্ত্রি এসেছিল খুঁড়তে এসেছিল সেই মিস্ত্রি যেই পঞ্চমন্ডি বেদিটা খুঁড়তে গিয়েছিল উনি এক্সপায়ার করে যান আর কি বিশেষত্ব বলতে আগে তো ধরুন এই পুজোতে আমাদের একশো আটটা বলি হতো সেই বলিটা এই মুহূর্তে হয় না এটা এখন আমরা ফল বলি করি এবং অনেক কিছু চেঞ্জ হয়েছে আমাদের আমাদের তো জমিদারি ছিল আপনাকে বললাম গয়াতে পীতাম্বর চট্টোপাধ্যায় তার পরবর্তীকালে যেসব জেনারেশনগুলো হয়ে আসছেন জমিদারি আমলে তারা এই পুজোটা করে এসেছিলেন আমার দাদু স্বর্গীয় হাজরিলাল চট্টোপাধ্যায় উনি এক্সপায়ার হয়ে যাওয়ার পর আমাদের জমিদারিটা চলে যায় তারপর থেকে হচ্ছে আমাদের বাড়ি আমরা মানে হাজরিলাল চট্টোপাধ্যায় উত্তরসূরীরা এবং বাড়ির আদার্স মেম্বাররা প্রত্যেকে এখানে কন্ট্রিবিউশন এখানে এক হয়ে এই পুজোটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার প্রাণপ্রাণ চেষ্টা করে থাকছি এখানে ভুল করলে মা তাকে পানিশমেন্ট দেয় আমার শহর শান্তিপুর থেকে রূপম রায় কলকাতা টিভি Música <us>